প্রতি আউন্স পারফিউমের দাম যদি হয় 80 লাখ টাকারও বেশি, তবে চোখ কপালে উঠবে, সেটাই স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে দামি ও আকাঙ্ক্ষিত পারফিউমটিকে সংক্ষেপে ডাকা হয় DKNY মিলিয়ন। 2011 সালে বাজারে এসে পারফিউমটি বিলাসী অভিজাত ধনকুবেরদের মন কেড়ে নেয়। বিখ্যাত অলঙ্কার ডিজাইনার মার্টিন কার্টোজ এই পারফিউমটি নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করেন। বেশ কয়েকটি জনপ্রিয় পারফিউমের সংমিশ্রণে এটি তৈরি। এছাড়া আপেল আকৃতির পারফিউমের বোতলটি যে কারো চোখ ধাঁধিয়ে দিবে। 14 ক্যারেট সোনালী ও সাদা সোনায় মোড়ানো 183টি নীলকান্তমণি, 2700 সাদা হীরা, 1.6 ক্যারেটের ব্রাজিলিয়ান ফিরোজা, 7.14 ক্যারেটের শ্রীলঙ্কান নীলকান্তমণি, 15টি গোলাপি অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হীরা, 4টি গোলাপ কাটা হীরা, 3.07 ক্যারেটের গোলাকার রুবি, 4.03 পিয়ার সাইজের হীরা, মাথায় 2.43 ক্যারেটের হলদে হীরা বসানো রয়েছে এই পারফিউমের বোতলে। সব মিলিয়ে বোতলের গায়ে মোট 2909টি দামি পাথর বসানো রয়েছে। এরপরই বলতে হয় ক্লিপ ক্রিশ্চিয়ান নাম্বার ওয়ানের কথা। এই পারফিউমের প্রতি আউন্স কিনতে মালিককে খরচ করতে হবে 10 লাখ টাকারও বেশি। অভিজাত পারফিউম হিসেবে এটি রাজপরিবারে ব্যবহার হয়ে আসছে, এখনও এর আবেদন কমেনি। বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের কথা উঠলে এটিকে এড়িয়ে যাওয়ার প্রশ্নই আসে না। 2005 সালে মাত্র 10টি বোতলে বিরল এই পারফিউম ছাড়া হয় বিখ্যাত হ্যারোডস স্টোর লন্ডন যুক্তরাজ্য ও বার্গডর্ফ গুডম্যান স্টোর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। তখন বেশ হইচই পড়ে যায়। এই পারফিউমটি যে বোতলে বাজারে ছাড়া হয় তাতে রয়েছে 5 ক্যারেটের সাদা হীরার প্রলেপ ও 18 ক্যারেট খাঁটি সোনার প্রলেপ। বিলাসবহুল ক্রিস্টাল গ্লাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্যাকরেড বাজারে আনে সেক্রিস দে থেভস। মিশরীয় যুগে অন্যতম অভিজাত পারফিউম ফর্মুলায় তৈরি হয় লেস লার্ভস সেক্রিস দে থেভস। এর প্রতি আউন্সের দাম পড়ে প্রায় 5,40,000 টাকা। এই পারফিউমটি মন করা সুরভির জন্য বিখ্যাত। আধুনিকতার ছোঁয়ায় পারফিউমটি মিশরীয় কায়দায় তৈরি পিরামিড সদৃশ্য বোতলে বাজারে ছাড়া হয়। এটি তৈরিতে অম্বর, জুঁই, গোলাপ ব্যবহার হয়। এছাড়া আরবীয় ধাঁচের গন্ধরস ও লোবান ব্যবহারের কথাও বলা হয়েছে। চ্যানেল গ্রান্ট এক্সট্রেট ঐতিহ্যগতভাবেই মানুষের কৌতূহল জাগানিয়া পারফিউম। এর প্রস্তুতকারক বিখ্যাত সুগন্ধিবিদ আর্নেস্ট বেক্সোয়েসকে কে না চেনে। 1921 সালে তিনি বাজারে আনেন এই পারফিউমটি। পারফিউম ব্যবহারকারীদের কাছে অল্প সময়ের ব্যবধানেই জনপ্রিয় হয়ে ওঠে এটি। কিন্তু আকাশছোঁয়া দামের কারণে এর নাগাল পেয়েছে কেবল বিলাসী ধনকুবেররাই। প্রতি আউন্স পারফিউমের দাম প্রায় 3,30,000 টাকা। এই পারফিউম তৈরির ফর্মুলা গোপন রাখা হয়। এই পারফিউমটি খুব যত্ন সহকারে তৈরি করা হয়। ফ্রান্সে নিজেদের বাগানের জুঁই ও গোলাপ থেকে এই পারফিউম প্রস্তুত করা হয়। 24 ফোরওয়ার্ক নামে সুপরিচিত পারফিউমটি মহিলাদের ব্যবহার উপযোগী সবচেয়ে জনপ্রিয় পারফিউম। এর প্রতি আউন্সের দাম প্রায় 1,20,000 টাকা। ফ্রেঞ্চ কোম্পানি ফোরওয়ার্ক তাদের দোকানের নাম অনুসারে এই পারফিউমটি বাজারে ছাড়ে 1995 সালে। মাত্র 1,000 বোতল পারফিউম ছেড়েই খ্যাতি পায় বিশ্বজুড়ে। মোহনীয় সুঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। ক্রিস্টালের তৈরি বাঁকানো সুদৃশ্য বোতলে এটি মানুষের হাতে পৌঁছায়। কমলা ফুল, জুঁই, টিয়ার ফুল, প্যাচলি, মাদাগাস্কার, ওয়াংলাং ওয়াংলাং, আইরিশ ভ্যানিলা, অম্বর এবং চন্দনের নির্যাস থেকে এই পারফিউমটি তৈরি করা হয়। ক্যারন পোবরে, বিলাসীদের পছন্দ। এই পারফিউমটি বাজারে আসে 1904 সালের দিকে। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকলে এর দামও বাড়তে শুরু করে। প্রায় 50 বছর পর এটি বিশ্বের অন্যতম দামি পারফিউম হিসেবে নাম লেখায়। এটির প্রতি আউন্সের দাম প্রায় 80,000 টাকা। সোনায় মোড়ানো ক্যাপসহ ক্রিস্টাল বোতলে এটি বিক্রি হয়। এই পারফিউম তৈরিতে লাল, কালো মরিচ ছাড়াও লবঙ্গ ও বিভিন্ন মশলা ব্যবহার করা হয়।